এখন দেখো আমাদের এই টু জিরো, আমরা শুধুমাত্র দেখো এখানে জিরো ধরেছি, এই জিরো এই জিরো মিলে কি আসছে ওয়ান। আবার দেখো এখানে কি ধরেছি ওয়ান, তাহলে এখানে হয়ে যাবো ওয়ান আর এখানে অরের নরের আগে তো আর ঘর তাহলে এটা জিরো। তার মানে বোঝা যাচ্ছে জিরো জিরোতে থাকলে কি স্টেজের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটার নাম তো ভুল আছে। বুঝছেন? এনসি এনসি মানে নসেন্স। এখন যদি তুমি বলো বা এটা আমরা স্যার আমার ইচ্ছা মতো ধরি তাও এটা জিরো ধরি এটা, এখন এই অবস্থায় কি হবে? এখানেও যদি আসো তাহলে এই ওয়ানটা অবশ্যই, তা আমার যদি এই অবস্থা ধরি যে এইটাকে রেফারেন্স ধরি, যে কোনো একটাকে কিন্তু রেফারেন্স তো ধরতে হবে, রেফারেন্স না ধরলে তাগানো যায় না। তাহলে এইটাকে জিরো এটা তাহলে এটা ওয়ান, আবার এইটা ওয়ান হয়েছে তাহলে নিশ্চয়ই এটা জিরো, তার মানে কোনো সেন এই অবস্থায় কোনো সেন হচ্ছে না যা থাকে। এই জন্য এই কন্ডিশন এস আর পি লেখ হবে যখন দুটোই ইনপুটই জিরো জিরো হয় তখন তাকে নো সেন কি বলে। এর থেকে টাইমিং ডায়াগ্রাম আঁকানো শেখাবো, এই ভিডিওটা একটু লেন্থ হবে, সমস্যা লেন্থ হলেও হোক যাদের ধৈর্য তারা ঠিকই ভিডিও দেখে লেন্থ। আমি আমার ব্যক্তিগত ভাবে মানে বই কোনো ভালো নিজের কাজে এটা টাইমিং ডায়াগ্রাম অনেকে আঁকতে পারে না, বাহ কি কঠিন মনে হয়, কিন্তু টাইমিং ডায়াগ্রাম একটু উঠতে দিলে টাইমিং ডায়াগ্রাম কীভাবে সেটা নিয়ে কিলা এমএম আই ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন নিয়ে আসতে পারছে, এই তোমার ইয়ে সমীকরণ দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সমীকরণ নিয়ে আসবে, তারপরে কান্ডু ম্যাপ থেকে নিয়ে আসবে, অনেক বড় তাহলে বোঝা যাচ্ছে। তো আপনারা শুধুমাত্র টেবিল এই সার্কিট মুখস্থ করে রেখেছেন, কিন্তু এতে কী হয়েছে দীর্ঘস্থায়ী টেবিল, এই বালুর বাঁধের মতো ক্ষণস্থায়ী ঘর তখন কিছুদিন পর হয়েছে আপনার এই পর বুঝতে পারছেন না কিছু মানুষ বাঁধের উপরে বিদেশে নাকি জীবন সঞ্চার এসে আপনার অস্থায়ী প্রাণ তাহিতে গেল গেল ভাব বোঝাবার অভাব। এখন নেক্সট আমরা চলে আমার ক্লাসে মাঝে মাঝে কিন্তু আপনারা জানেন কিছু গল্প কিছু কিছু রসিকতা কিছু কি বিনোদন তাহলে এতক্ষণ বাণিজ্য সংবাদ বাণিজ্য সংবাদ একবার ফিরে আসি। হ্যাঁ বলে না কি জানো বলে না বলে কি বলে না না বলছে বিজ্ঞাপন বিরতির পরে আসুন বাণিজ্য সংবাদ, ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নেন চালু করেন আমি মনে করি এই অবস্থায় আছে, কি অবস্থা আছে তাহলে এইটা এই ওয়ানটা এখানে যদি যায় আর এস জিরোটা দিলে এখানে আসে, সাপোজ মনে করলাম এইটি নিয়ে কাজ রেফারেন্স এইটি নিয়ে কাজ একটা রেফারেন্স দেবে তাহলে এটা কোথায় চলে আসবে এখানে আসলে ওয়ান এটি হয়ে যাবে জিরো, এটা কি হয়ে যাবে জিরো কি হয়ে গেল জিরো, তাহলে এটা এখন জিরো এটা কি হয়ে যাবে এটা ওয়ান, যা ছিল তার কি হয়ে যাবে সেট নারী সেট হয়ে যাবে। এখন যদি আমরা এইটা দিয়ে ওয়ান ধরতাম তখন দেখো কি আছে এস জিরো, আবার না যায় এস জিরো আর এটা কি আর ওয়ান আর ওয়ান, এখন এই গেটে ওয়ান আর কখন এটা কি মনে করলাম এটা কি ধরবো এটা কিছু ধরি এই অবস্থায় যদি ধরি এটা আগে কি ছিল বা এটা কি ওয়ান ছিল
ওয়ান ধরো এটা জিরো ধরো, মানে এখন দেখো জিরো জিরো, তার মানে কি আছে ওয়ান আছে। আবার এখান থেকে আসলো কি আসলো বলো তো, ওয়ান ওয়ান। এখন যদি এটা ধরি এই অবস্থায় আছে জিরো, মনে করো রিসেট অবস্থায় আছে, কি সেট অবস্থায়, তাহলে এটা যদি হয় তাহলে কি অবস্থা দেখো, ওয়ান আর টু জিরো ধরেছি, ওয়ান আর জিরো কি হয় ওয়ান জিরো, তাই না? আর এটা কি আছে, তাহলে এদের উপর নির্ভর করে ও কি হয় দেখো, তাহলে কি হচ্ছে, হ্যাঁ এটা কি চলো ওয়ান, তার মানে এখানে কি আসছে এ জিরো টু জিরো, তাহলে এখন এই অবস্থায় থাকুক। এখন কি করছে এস ওয়ান, দেখো এস ওয়ান এটা কি, এখন অবস্থায় কি হলো, এইটা রেফারেন্স ধরি তাহলে কি হবে, এটা এটা জিরো আর এই অবস্থায় এটা জিরো, এটা জিরো আর কি এটা ওয়ান, এটা কি হয়েছে ওয়ান ওয়ান, কি হবে ওয়ান 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 জিরো, না ওয়ান ওয়ান জিরো জিরো আসছে, এটা ওয়ান আসছে আর এটা কি আসছে জিরো, আগের কি অবস্থা ছিল সেটা দেখো, এটা জিরো ছিল অর্থাৎ এইটা বড় কথা না, এইটাও সেট হতে পারে, এটা রিসেট হবে, তার মানে সেট রিসেট, কি হবে সেট রিসেট, এটা মেনলি তুমি যাই ধরো না তোমার এখানে, এটা বিষয় না, এইটা মনে করো ওয়ান আছে, এইটা মনে করো জিরো আছে, তাহলে ইচ্ছা না, তার মানে এস অবস্থা এস ওয়ান অবস্থায় যদি আউটপুট যে কোনো একটা ওয়ান হয় তাহলে কি বুঝবো না সেট, আবার যদি অল্টারনেট হয় চেঞ্জ হয় তাহলে রিসেট, তাহলে কি বলবো তাহলে এই অবস্থায় আমাদের এখানে আছে যদি ওয়ান থাকে তাহলে এটা জিরো, আর ওয়ান ওয়ান অবস্থায় কি হবে, এখন মনে করো এটা আমার ওয়ান আছে এটা জিরো আছে, সাপোজ রেফারেন্স এটাই ধরল দুটোই এখন ওয়ান, কি ওয়ান দুটোই ওয়ান, তাহলে এটা এখন চলে যাবে এখানে, কি হয়েছে দেখো এই অবস্থায় আছে আগের অবস্থা, হ্যাঁ তাহলে এই জিরোটা কোথায় চলে যাবে, এখানটা এই টু টেবিলতে দেখো যদি যে কোনো একটা জিরো হয় যে কোনো একটা জিরো তাহলে আউটপুট কি হবে, আউটপুট কি হওয়ার কথা, আবার এইটা হ্যাঁ জিরো, তার মানে দুটোই জিরো আসছে, তাই না? এই কন্ডিশনকে বলা হয় রেস কন্ডিশন বা আনস্টেবল কন্ডিশন, একই জিনিস তো দুটো আসতে পারে, এইটাকে বলা হয় রেস কন্ডিশন বা আনস্টেবল কন্ডিশন, কি কন্ডিশন রেস কন্ডিশন বা আনস্টেবল, কি স্টেবল আনস্টেবল কন্ডিশন, আনস্টেবল কন্ডিশন, এইটা কিন্তু এই এসআরপির প্রোগ্রামের একটা সমস্যা, বুঝলে আনস্টেবল। এখন আসো এখান থেকে আমরা নর লাগাই ন্যান গেট, সরি ন্যান, সেই ক্ষেত্রে কি হবে একই জিনিস, হ্যাঁ এখন একটু কষ্ট হবে না, এখন জিরো জিরো লাগাও দিন দুটোই জিরো জিরো, দুটোই জিরো জিরো লাগাও দিন, এই ক্ষেত্রে কি হবে
এই জায়গায় শুধু জিরো হবে আর বাকি সব নেন গেটে আবার কি নেন গেটে মুক্তি দেবে দেখো তো এটা ঠিক আছে নন গেটে এখন নেন গেটে আমি যখন জিরো জিরো লাগাই কি হবে দেখো তো এখানে যাই থাকবে এটা মনে করো জিরো আছে সাপোজ এই জিরো এই জিরো দুটোই জিরো আসলে কি হবে আবার দেখো নেন গেটে এইটা ওয়ান নাম দিচ্ছে এখন কি এইটাকে আমরা আনস্টাবল বলছি কি বলছো দুটোই তো ওয়ান হতে পারে এইটাকে আনস্টাবল বলছি কি বলছো আমি আনস্টাবল কন্ডিশন ক্লিয়ার আনস্টাবল কন্ডিশন এখন এইটা রেস কন্ডিশন এখানে দেখো রেস কন্ডিশন এখন 0 এ চলে গেছে ওয়ান এস ওয়ান রেস কন্ডিশন কোথায় ছিল 1 1 এখন দেখো এইটা 0 এটা 1 এই কন্ডিশন তো মানে তাহলে এটা যদি আসে এই অবস্থায় তখন দেখো নেন গেটে তাহলে এটা কি যাবে এখন এই জিরো এখানে দাও ওয়ান তাই না ওয়ান তাহলে এটা যদি ওয়ান হয় সাপোজ আমাদের মতো এটা ওয়ান হলে এটা জিরো আবার এটা তখন কি হয়ে যাবে আগের মতো এটা জিরো হবে না তার মানে সেট রিসেট আছে না কি আছে সেট রিসেট এস যদি ওয়ান হয় তাহলে এখন সেট আছে আর এস যদি হ্যাঁ এই যে এটা আমরা সেট করি হবে শুনে এটা আমরা সেট করতে পারি তাহলে এটা রিসেট আবার এটা যদি রিসেট হয় তাহলে এটা সেট এটা সমস্যা এখন দেখো ওয়ান ওয়ান এটা মুখস্থ রাখবেন অনেক বইয়ে তারপর যেটা এস জিরো অবস্থায় আছে সেট হয়েছে সেট আছে অনেকে আছে জিরো অবস্থায় নির্ভর করবে কি অবস্থায় আছে তারপরে স্টেট চেঞ্জ হলে এটা সেট হয়েছে ওয়ানটা যদি সেট করি তাহলে জিরো আমার যদি জিরো কে আমি দিচ্ছি সেট করি তাহলে ওয়ান আছে তাই না তাহলে ওই যে পোলার পালস এখানে নেগেটিভ পোলার পালস পজিটিভ পোলার পালস কখনো পজিটিভ পোলার পালস সেট টগল হয় কখনো নেগেটিভ টগল এটা নির্ভর করে কোলাপ করছে এটা গেল ওটা ব্যাপার না এখন আসো এটা যদি ওয়ান হয় একটু ওয়ান হয় এখন কি অবস্থা আমি মনে করো এই অবস্থায় পড়ে আছে এইটা জিরো আছে একটু আমার ইচ্ছা মতো চলছে এখন তাহলে কি হবে দেখো ওয়ান ওয়ান আবার এটা এই জিরো এখানে আসবে তাহলে কি হবে জিরো ওয়ান জিরো বার করলে ওয়ান তারপরে নো সেন্স ইসেন তাহলে দেখো সো ওয়ার গেটের এখানে ছিল আর রেস কন্ডিশন ওটা ছিল এনস ন্যান গেটে এখানে এসে কি আনস্টেবল এখানে এসে গেছে নো সেন্স রেস কন্ডিশন এখানে ছিল কিন্তু মাঝে দুটো কিন্তু একই সেট দিয়েছে তাহলে এই পর্যন্ত আমাদের আর এস ব্লক আর এস ব্লক